জেটিভি নিউজ ঐক্যের পথে মোরা কুড়িগ্রামে একই সঙ্গে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে রুবেল নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নে এই ঘটনা ঘটে অভিযুক্ত ধর্ষক রুবেল ওই এলাকার হোসেন আলীর ছেলে এই ঘটনায় ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় অভিযুক্ত রুবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে মামলার বাদী তার শিশু কন্যাকে নিয়ে স্বামীর বাড়ি থেকে সদর উপজেলায় কাঠালবাড়ি ইউনিয়নে বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন মঙ্গলবার সন্ধ্যায় তার বাবার বাড়ি সংলগ্ন প্রতিবেশী হোসেন আলীর ছেলে রুবেল বাদীর আট বছরের মেয়ে ও সাত বছরের ভাতিজিকে ফুসলিয়ে তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে এ সময় ওই শিশুদের অভিভাবকরা তাদের খোঁজাখুঁজি করে পাচ্ছিলেন না পরে অভিযুক্ত রুবেলের ঘরে দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে তাকে ডাকাডাকি করে এক পর্যায়ে রুবেল দরজা খুলে দিলে তার ঘর থেকে ওই দুই শিশুকে বস্ত্রহীন অবস্থায় উদ্ধার করা হয় এ সময় রুবেল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিবারের সদস্যরা তাকে আটক করে পরে রাত দশটার দিকে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় পুরিগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু সরকার জানান অভিযুক্ত রুবেলের বিরুদ্ধে মামলা হয়েছে বুধবার তাকে আদালতে পাঠানো হয় এছাড়া ওই দুই শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল বেলাইকনটিতে